বন্ধুরা, মাথায় এবং মুখে নিম পাতা ব্যবহার করার অনেকগুলো উপকারিতা রয়েছে। আজকে আমি তোমাদেরকে শর্ট করে অ্যাল্প গুডনেসের একটা নিম পাউডারের রিভিউ দেব। এটা খুব কম দামে আমি অনলাইন থেকে কিনেছি। সবারই বাড়ির আশেপাশে আমাদের নিম গাছ রয়েছে, যেহেতু আমি গ্রামে থাকি তো আমাদের বাড়ির আশেপাশে অনেক নিম পাতা রয়েছে। তারপরে আমি এই নিম পাউডারটা কিনেছি, এটাকে ব্যবহার করেছি এবং এরকম কতগুলো ফেস প্যাক ইউজ করেছি এবং ডিফারেন্ট কোনো নেই নিম পাতা এবং নিম পাউডারগুলোর মধ্যে সেম একই রকম। তো চলো আমি তোমাদেরকে শর্ট করে বেনিফিট বলে দিই এবং নিম পাতা ব্যবহার করার পদ্ধতিগুলোকে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। তো নিম পাতা নামটা শুনলেই কেমন একটা তেতো অনুভূতি হয়, কিন্তু বিশ্বাস করো, নিম পাতা ব্যবহার করে তুমি মাথার খুশকি ছাড়াতে পারবে। বর্ষাকালে সবার হয়তো সাধারণের তুলনায় একটু বেশি খুশকি হচ্ছে এবং চুল পড়ছে, এটা আপনার মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে এই নিম পাতাটা বা এই নিম প্যাকটা বা এই নিম পাউডারটা। তুমি নিম পাতা অ্যাজ আ হেয়ার প্যাক ইউজ করতে পারো, তুমি নিমের জল বানিয়ে ফেসের মধ্যে বা চুলের মধ্যে ইউজ করতে পারো। আচ্ছা, কার কার মাথায় উকুনের সমস্যা রয়েছে তারা শুনে রাখো, কয়েকদিন পরে এই চ্যানেলের নিম পাতা দিয়ে আমি উকুনের বংশ নির্বংশ করে তোমার মাথায় পার্মানেন্ট স্বাস্থ্য উজ্জ্বল করে দেব। সেই রেসিপি অবশ্যই আসবে এই চ্যানেলে। যদি ওই রেসিপিগুলোকে ভবিষ্যতে আরও এরকম টিপসগুলোকে পেতে চাও, তবে অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। চুলে দামি দামি কন্ডিশনার ব্যবহার করার কথা তুমি ভুলেই যাবে। তুমি যদি একবার নিম দিয়ে বাড়িতে হোমমেড কন্ডিশনার বানিয়ে লাগাও, নিম পাতা যদি সঠিক সময়ে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারো, তবে চুলে একটা আলাদা শাইন চলে আসবে, চুল মজবুত হবে। চুল পড়া কমলে স্বাভাবিকভাবেই চুল ঘন হবে, কারণ নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। এখন আমি তোমাদেরকে একটা নিম ফেস প্যাক বানিয়ে দেখাবো। তুমি তোমার ফেসের অ্যাকর্ডিং নিম পাউডার নিয়ে নেবে। নিম পাউডার নেওয়ার পরে তোমাকে এর সঙ্গে অ্যাড করতে হবে রোজ ওয়াটার। এখানে পরিমাণ মতো তুমি রোজ ওয়াটার নিয়ে নেবে, এটাকে মিক্স করবে, জাস্ট অ্যাজ ইট ইজ তুমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে বা তুমি এরকমভাবে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এখন আমি ফেস প্যাক বানানোর রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এর সঙ্গে তুমি ইচ্ছা করলে পরে টার্মারিক পাউডার ইউজ করতে পারো বা স্যান্ডালউড পাউডার ইউজ করতে পারো বা মুলতানি মিট্টি ইউজ করতে পারো বা কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারো। শুধু মাথার জন্য নয়, ত্বকের সমস্যাও, যেমন ব্রণ, তোমার ত্বকে যদি ব্রণর সমস্যা রয়েছে তবে নিম ফেস প্যাক বানিয়ে ফেসের মধ্যে লাগাবে। এই নিম ফেস প্যাকটা ব্রণর জন্য খুব ভালো কাজ করবে। ব্রণর দাগ থাকলে পরে বা মুখ চটচট থাকলে পরে বা মুখের মধ্যে সামান্য চুলকানি হলে পরে, কখনো কখনো হয় না আমাদের ফেসটা অনেক বেশি ইচিং হয়ে যায়, সেই সময় তুমি নিম টোনার ব্যবহার করতে পারো। এমনকি নিয়মিত নিম ব্যবহার করার ফলে ব্ল্যাক হেডও কিন্তু কমে যায় এবং ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হয়। নিমের মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিস রয়েছে যেটা ফর অল স্কিন টাইপের জন্য স্যুট করবে। তোমরা জানো তো যে ত্বকে পিম্পলস ফেটে গেলে সেটা মুখে দাগ হয়ে যায়। নিম পাতা ব্যবহার করলে পরে কিন্তু এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসের জন্য ব্রণগুলি ফাটে না, ফলে কালচে দাগ পড়ার সম্ভাবনা কিন্তু অনেক কম হয়ে যায়। কিন্তু একটা ডিসক্লেমার দেওয়ার আছে আমার এখানে, যে গর্ভাবস্থায় নিম পাতা খাবেন না সরাসরি, এতে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে। তো চলো বন্ধুরা, এবারে এই অ্যাল্প গুডনেসের নিম পাউডারটাকে একটু রিভিউ করে দেখে নেওয়া যাক যে এখানে কী কী লিখে দেওয়া আছে। সবার প্রথমে বলি যে তুমি এখানে 3 বছরের শেলফ লাইফ পেয়ে যাবে, হুইচ ইজ ভেরি গুড। এটার কোয়ান্টিটি তুমি পেয়ে যাবে 50 গ্রাম প্রোডাক্ট, 50 গ্রাম প্রোডাক্ট তুমি পাবে। এটার দাম লিখে দেওয়া আছে এখানে 60 টাকা, কিন্তু এটাকে আমি 45 টাকা দিয়ে কিনেছি। এর সব বেনিফিট তো আমি আগেই বলে দিয়েছি, এটা অর্গ্যানিক হার্বাল একটা প্রোডাক্ট, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। এখানে কী ইনগ্রিডিয়েন্ট লিখে দেওয়া আছে, শুধু নিম পাতা, ঠিক আছে, এখানে কোনো রকম প্রিজারভেটিভের ইউজ করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগেছে, প্রথমেই বলেছি একটা লাইক দিয়ে দেবে, তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এবং তোমার গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।